السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ويقول عز من قائل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويقول وإنك لعلى خلق عظيم وتقول سيدتنا عائشة الصديقة رضي الله عنها عندما سئلت عن خلق النبي صلى الله عليه وسلم فأجابت كان خلقه القرآن. اتباع رسول শীর্ষক অধ্যকার এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সন্ধ্যার এই সুনসান নিঝুম সময়ে কোরআন শেখার, কোরআনিক বিদ্যালয়ের টাইমে যখন পৃথিবীর সকল বিদ্যালয় বন্ধ থাকে এবং তখন উন্মুক্ত হয় কোরআনের বিদ্যালয়ে, সেই সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। কোরআন লওহে মাহফুজ থেকে প্রথম আকাশে এসেছে রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন পৃথিবীতে রাতেই এসেছে, লওহে মাহফুজ থেকে প্রথম আকাশে। আবার এই কোরআনের লার্নিংয়ের জন্য রাতকেই সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। ان ربك يعلم انك تقوم ادنى من ثلثي الليل, তোমার রব জানেন যে তুমি রাতের প্রায় দুই তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো, তাহাজ্জুদের সালাতের মধ্যে দীর্ঘ তেলাওয়াত করো, ওয়ানিসফাহু এবং রাতের অর্ধেক, ওয়া থুলুসাহু এবং রাতের এক তৃতীয়াংশ, কোনো দিন দুই তৃতীয়াংশ, কোনো দিন অর্ধরাত, আর কোনো দিন এক তৃতীয়াংশ তুমি এই কোরআন রিসাইটেশনের জন্য সালাতে দাঁড়িয়ে থাকো, তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকো। এক রাকাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সূরা আন-নিসা পড়ে ফেলতেন, প্রায় সময় সাড়ে ছয় থেকে সাত পারার মতো এক রাকাতেই। এই জন্যই পা ফেটে যেত, হাত্তা
তাফাত্তরাত কদামাহু, দাঁড়াতে দাঁড়াতে তার দুই পা ফেটে যেত। সালাতের মধ্যেই তিনি কোরআন শিখতেন বেশি। কোরআনের জগতে তার মন মগজ নিয়ে তিনি হারিয়ে যেতেন। কোরআন কোরআনিক জার্নি, কোরআনিক অনন্ত জ্ঞানের ভুবনে আল্লাহকে সামনে রেখে তার দরবারে দাঁড়িয়ে তিনি সেই স্পিরিচুয়াল জার্নি তিনি করতেন। এই জন্য মানুষের বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ হয়ে যায় রাতের বেলা, কোরআনের বিশ্ববিদ্যালয় তখন খুলে যায়। তার ছাত্ররা, তার সাহাবিরা সবাই রাতের অন্ধকারে কোরআনের ছাত্র হয়ে যেতেন। দিনে যতটুকু পারতেন কোরআনের ছাত্র হতেন, রাতকে তারা কেউই মিস করতেন না। সেই ধারাবাহিকতায় ফজরের তেলাওয়াতও কোরআন তেলাওয়াতের জন্য দুরাকাত করে দেওয়া হয়েছে, দুরাকাত করা হয়েছে লেতুলিল কেরাআহ, কেরাআত বেশি পড়ার জন্য। ইন্না কোরআন আল ফাজিরি কানা মাশহুদা, সূরা আল ইসরার মধ্যে আল্লাহ বলেন যে ফজরের কেরাআত এটি শোনার জন্য স্বয়ং আল্লাহ কান লাগিয়ে থাকেন। আল্লাহর ওজুদ নিজুদ লক্ষ কোটি ফেরেশতারা ফজরের কেরাত শোনার জন্য উপস্থিত হয়। আমরাও আজকের এই রজনীতে কোরআন নাজিল হওয়ার যে রজনীগুলো, কোরআনিক শিক্ষা ব্যবস্থার যে টাইম, যে সময়, সে সময়ে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগছে তো? আজকের বিষয়টি হলো ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুসরণ, তার পদাঙ্ক অনুসরণ। তিনি যেখানে পা রাখবেন আমিও সেখানে পা রাখব। ইমাম বুখারী রহেমাহুল্লাহ যেমন স্বপ্নযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করেছিলেন, দেখেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। ইমাম বুখারীর এক ওস্তাদ স্বপ্নে দেখেছিলেন যে নবীজি হেঁটে যাচ্ছেন, তিনি যেখান থেকে পা তুলছেন ইমাম বুখারী সেখানেই পা রাখছেন। পদাঙ্ক অনুসরণ, পদচিহ্ন অনুসরণ। সাহাবায়ে কেরাম এমনটিতে ছিলেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ফলো করতেন, যেখানে একদিন ঘুমিয়েছেন তিনি ওখানে গিয়ে একটু ঘুমাতেন। পথের ধারে যে গাছের ছায়ায় নবীজি কখনো বসেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর কোনো প্রয়োজন না থাকলে ওই ছায়ায় একটু বসে যেতেন। রাদিয়াল্লাহু আনহু নবীজি যেখানে কখনো মানবিক প্রয়োজন পূরণ করার জন্য গিয়েছিলেন, তিনি কিছুক্ষণের জন্য ওখানে গিয়ে আবার বেরিয়ে আসতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি মুআল্লিম রূপে, ওস্তাদ রূপে, টিচার শিক্ষক রূপে। ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, সবচেয়ে সুন্দর জীবন আচার কোনগুলো এগুলো কমপ্লিট করে শিখিয়ে দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
খুব কম অনুসরণ করি, খুব কম অনুসরণ করি। আমাদের অনুসরণ তার পর্যন্ত যায় না, পথে পথে থেকে যায়, ওস্তাদ পর্যন্ত, পীর মাশায়েখ পর্যন্ত, ইমাম খতিব পর্যন্ত, আমার শ্রদ্ধেয় কোনো বুজুর্গ ব্যক্তি পর্যন্তই থেকে যায়, উপরে আর যায় না। কেউ যদি ফার্স্ট ক্লাসকে অনুসরণ করে সে অন্তত সেকেন্ড ক্লাস পাবে, যদি থার্ড ক্লাসকে সেকেন্ড ক্লাসকে অনুসরণ করে থার্ড ক্লাস পেতেও পারে, ফেলও করতে পারে, আর যদি থার্ড ক্লাস ছাত্রকে ফলো করে ফেল করা প্রায় নিশ্চিত। আমরা যাদেরকে ফলো করছি আমাদের সামনের লোকজনকে, তারা কোন ক্লাসের? ফলো করার জন্য এই উম্মতের সামনে মডেল উসওয়ায় হাসানা একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বর্তমান এই সময়ে যখন সকল স্কুল কলেজ সরকারি মাদ্রাসা প্রায় বন্ধ, শিশুরা দিশেহারা, শিশুরা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, বিভিন্ন পর্নোগ্রাফিক অ্যাডিকশনে তারা আক্রান্ত, আমরা তাদেরকে এখন আর কাঙ্ক্ষিত শিক্ষা দিচ্ছি না, দিতে পাচ্ছি না। দেয়ার পরিবেশ আমরা বুঝতেছি যে পরিবেশ তো নেই, কীভাবে শেখাবো? অথচ আমরা তো জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ফলো করার জন্য আজকে শিরোনামটি দেওয়া হয়েছে, তিনি জীবনে একদিনও কোনো বিদ্যালয়ে পড়েননি, একদিনও নয়। তার কোনো ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী, ইবনে আব্বাস, ইবনে ওমর, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মণ্ডলী যারা, তারা কোনো বিদ্যালয়ে ক্লাস ওয়ানও পাশ করেনি, ক্লাস ওয়ানও নয়। এই জন্যই তারা বিশ্ববিখ্যাত শিক্ষক হতে পেরেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্টাডি করলে শিক্ষার যেই সিস্টেম, কারিকুলাম, সিলেবাস আমরা খুঁজে পাব, তার মতো উন্নত, দিগ্বিজয়ী, মহাকালজয়ী শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে আজও কেউ কল্পনাই করতে পারেনি। এখনকার মানুষেরা স্টাডি করে করে, গবেষণা করে করে কিছুটা বুঝতে পারতেছে যে তার শিক্ষা ব্যবস্থা কি ছিল। তিনি তো হেরা গুহায় ছিলেন, ওস্তাদ আসলেন, পাঁচটি আয়াত পড়িয়ে চলে গেলেন, বাহ, একটা গুহা একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, একটা গুহা, ছাত্র একজন, ওস্তাদও একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরখানায় এমন কেন রেখে গেলেন, কেন কেন রেখে গেলেন? আয়েশা সিদ্দিকাকে একজন একটা তোষক উপহার দিয়েছিল, নবীজি বললেন রুদ্দি আয়েশা, ফেরত দাও, ফাওয়াল্লাহি লাউ শিতু লাআজরাল্লাহু মাই জিবালা যাহাব ওয়াল ফিদ্দা, আল্লাহর কসম আমি যদি চাইতাম সোনার উপর পাহাড় আল্লাহ আমার পিছে চালিয়ে দিতেন, গোলামের মতো সোনার পাহাড় রূপার পাড়া আমার সাথে ঘুরত। কি বলো তুমি, জাতি গঠন
নন্দলাল দিয়া হয় না, সুখের নন্দলালরা জাতির সদস্য হলে সেই জাতি রাষ্ট্র কখনো টেকে না। আজকে ধরুন শিক্ষা ব্যবস্থা 1950-এর দশকের পর থেকে আজকে 2020 পর্যন্ত 60-70 বছর কনসেপ্ট অফ ব্রেইন বেসড লার্নিং অথবা ব্রেইন কম্পিউটেবল লার্নিং আপনারা এই বিষয়গুলি সার্চ মেরে দেখেছেন কিনা জানি না, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহায় শিখেছেন, ল্যাপের ভিতরে শিখেছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন উটের পিঠে বসা, ওস্তাদ কোরআন নিয়ে নাজিল হয়েছে উটের পিঠে বসে শিখেছেন, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছেন ওখানে আলিয়মা আকমল তুলকুম দিন একম আয়াত নাজিল হয়েছে ওখানে শিখেছেন, শীতকালে শিখেছেন, গ্রীষ্মকালে শিখেছেন, পাহাড়ের পাদদেশে শিখেছেন, ঘুমন্ত অবস্থায় শিখেছেন, ওনার বিদ্যালয় বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই একটা কথা যদি আপনি বুঝেন আপনার শিশু নিয়ে কোনো চিন্তাই নেই। এগুলি নবীরা বুঝতেন যে মানুষের মন আর মগজ, মানুষের ব্রেইনটা, এখন যেমন ব্রেইন গবেষকরা বের করেছেন যে ব্রেইন ইজ ডাইনামিক, কমপ্লেক্স ডাইনামিক, এটা একটা কমপ্লেক্স, এটা নিজে নিজে শেখে, নিজে নিজে শেখে, টিচার অ্যাজ এ হেল্পার, টিচার এখানে বড় কোনো ভূমিকা নেই, টিচার শুধু হেল্পার, ব্রেইনকে শিখতে দেবে, ব্রেইনকে শিখতে দেবে, ব্রেইন নিজে শিখবে। মানুষের মন মগজ উদ্দীপিত করলে সেসব শিখে ফেলবে, আর প্রেশার হুমকি ধমকি দিলে শিক্ষা গ্রহণ স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটাকে বলে যে এটা চ্যালেঞ্জ, যদি জানান তুমি পারবে কি না, দেখি তুমি আজকে এক রাতে বা এক দিনে কয় পাতা কোরআন মুখস্থ করে দিতে পারো, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, শিশু শিখবে, একটা চ্যালেঞ্জ নিয়ে সে কিন্তু শিখবে। আমি 36 দিনে 30 পারা কোরআন মুখস্থ করেছি, একটা চ্যালেঞ্জ পারতেই হবে তোমাকে। এবং থ্রেড দিলে ব্রেইন গবেষকরা বলে যে ব্রেইনের যে নিউরন্সগুলো আছে এগুলো তখন জ্ঞান আহরণ করা স্টপ করে দেয়, নেবে না। একটা মোবাইল, একটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড সেট, কোম্পানি যেইভাবে এই সেটটাকে তৈরি করেছে, যেই সিস্টেম দিয়েছে একটা নাম্বার সেভ করার, এটা সেই সিস্টেমে নাম্বারটা নিজের ভিতর নেবে না, আপনি আসে 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 জোর করে 11টা নম্বরের জন্য 11টা আসার দিলেন, নাম্বার নিবি না হলে ভেঙে ফেলব। আপনার চাপিয়ে দেওয়া নিয়মে কোনো অ্যান্ড্রয়েড সেট, কোনো আইফোন, কোনো ফোন সেট কোনো নাম্বার নেবে? নেবে না। মানুষের তৈরি আইফোন অ্যান্ড্রয়েড সেট যদি চাপিয়ে দেওয়া কোনো নিয়মে নাম্বার না নেয়, আল্লাহর দেয়া এই আইফোন হাজার লক্ষ কোটি আইফোনের চেয়ে সেরা, এটা কী করে আপনি প্রেশার দিয়ে নিজের সিস্টেম দিয়ে, যিনি এর নির্মাতা তার সিস্টেম না বুঝে আন্দাজে আপনি কী জ্ঞান দেবেন? কিছুই পারবেন না। এটা নবীরা বুঝতেন। বিশ্বের সবচেয়ে উচ্চশিক্ষিত জাতি ছিল নবীজির জাতি, খাইরুল কুরুনে করণি, সর্বশ্রেষ্ঠ জাতি সর্বকালের আমার যুগ, একটা রাখাল পর্যন্ত বিশেষজ্ঞ, একটা রাখালকে পর্যন্ত আব্দুল ইবনে ওমর পারে নাই
বললো যে তুমি এই দুম্বাগুলো একটা আমার কাছে বিক্রি করো। কেন না তো এটা তো আমার মালিকের, আমি কীভাবে বিক্রি করব। বললেন পরীক্ষা করছেন তোমার মালিক কি এখন দেখে। সে বলল মালিক দেখে না। ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কি দেখে না, তুমি কি বলছো আমাকে। খুশি হয়ে গেলেন যে ইসলাম যখন এই রাখাল পর্যন্ত এইভাবে পৌঁছে গেছে, যেটা আমাদের বর্তমান সমাজের বড় বড় মন্ত্রীরাও জানে না যে একজনের একটা মাল খেয়ে ফেললে কি দশাটা হবে। ফাইনাল্লাহ, কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে রাখাল পর্যন্ত এত নৈতিকতার জ্ঞান চলে গেল। এই জন্য আমি নবীজির শিক্ষা ব্যবস্থাকে ঘেঁটে আমি দেখি, যদি ধরেন বিশ্বের সকল বিদ্যালয় বন্ধ হয়ে গেছে কোনো চিন্তা নেই, কারণ ব্রেন জিনিসটা এটা, সে যা দেখবে শিখবে। আপনার শুধু শেখার পরিবেশ তৈরি করে দেবেন, সে শিখে ফেলবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। এই বাংলাদেশে যে এক সময় আমি দেখতাম 7 কোটি বাঙালির অন্তত 6 কোটি তাজবেড়ি, জলিলবেড়ি, নূরবেড়ি, আকিজবেড়ি, 555 স্টার, তারপরে খেয়েছে কোন স্কুলে কোন মাদ্রাসায় এগুলো শিখিয়েছিল, কোন লাগবে না। ব্রেইন এমন এক কমপ্লেক্স ডাইনামিক, আপনি শুধু পরিবেশ দিবেন সে নিজে শিখে নেবে। শুধু তার সামনে বলবেন বা দেখাবেন, বাস আর কিছু লাগবে না। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র, সকল গাছের আমি ছাত্র, সকল নদ নদীর আমি ছাত্র, পাহাড় জঙ্গলের আমি ছাত্র, আকাশের হাজার লক্ষ কোটি ট্রিলিয়ন তারকার আমি ছাত্র, প্রতিটি মানুষের আমি ছাত্র, প্রতিটি রিক্সাওয়ালা থেকে আমি শিখব। আচ্ছা বলুন, বাংলাদেশে অন্তত 6 কোটি লোক মোবাইল ইউজ করে, কোন স্কুলে কোন মাদ্রাসায় এই মোবাইল সম্পর্কে সবাইকে তালিম দেওয়া হলো? তালিমুল কোরআনের এত মাদ্রাসা, তালিমুল মোবাইল মাদ্রাসা আছে? তালিমুল মোবাইল নামে কোনো মাদ্রাসা আছে? কোত্থেকে এই ব্রেনগুলো অযোগ্য? এই ছোটো ছোটো বাচ্চারা আমাদের চেয়েও ভালো বোঝে, কোত্থেকে নিল? কারণ তার ব্রেইনটা হলো এমন যন্ত্র যে ডাইনামিক, সে নিজে শেখে, সে নিজে শেখে। নবীজি এটা বুঝতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতেন, যেন হাসি খুশি করে শুধু তথ্যটা দিতেন, সবাই মাতোয়ারা হয়ে নিয়ে নিত। কোনো প্রেশার নাই, কোনো চাপ প্রয়োগ নাই, কোনো সিস্টেমে বন্দি করা নাই, কোনো ফিস জমা দেয়া নাই, কোনো ভর্তি ফর্ম সাবমিট করা নাই, কোনো রকমের ফটো দাও, আইডি দাও, চেয়ারম্যানের সার্টিফিকেট দাও, তারপরে কোত্থেকে আসো, টেস্টমনিয়াল আনো। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। নদী খালের মধ্যে যখন হাজারো শৈবাল জমে যায়, স্রোত আর থাকে না। শিক্ষা ব্যবস্থাকে অনাহুত হাজারো শর্ত দিয়ে এমনভাবে শৈবাল দামে বন্দি করে দিয়েছি, হাজা মজা হয়ে গেছে পানি। আমি বিদ্যালয় বিরোধী না, একটা পার্ট তো আছে, এটা থাকবে, কিন্তু বিদ্যালয় বন্ধ দেখে শিক্ষা কেন বন্ধ থাকবে? ব্রেইন গবেষণায় আমি তাই দেখি যা নবীজির জীবনে ছিল, যে ইন্নাদ দেমাগ ইয়াতা আল্লাম ইজা তুরিকা আলা ফিতরাতি হি ও তবিয়াতি, অথবা আল বাস অনিল মানা ফিত্রিউল্লি দিমাগ, সার্চ ফর মিনিং ইজ ইনার্ট ফর ব্রেইন। এই ব্রেইনটা এমন, যে কোনো জিনিস দেখলে সে মিনিং জানতে চাইবে, জিনিসটা কি জানতে চাইবে। ছোট্ট শিশু আপনি নিয়ে হাঁটতেছেন, বাবা এটা কি গেল, এটা কি, ও এটা বাস, ওইটা কি, ওটা ট্রাক, ওইটা কি ট্রেন, এটা কি, এটা রিক্সা, এটা সার্চ যন্ত্র। মানুষের ব্রেইন হার্টটা সার্চ, সার্চিং একটা যন্ত্র, ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। আপনি কিসের আপনি শিক্ষা নিয়ে ভাবতেছেন যে স্কুল কলেজ বন্ধ হয়ে জন্য শিক্ষা নাই? এত বড় সার্চ ইঞ্জিন নিয়ে আপনার শিশু পৃথিবীতে আসছে,
খালি সুরায় ফাতেহা কারি সোদাইস বা আব্দুল বাসেদের কেরাটটা এক কোনায় ঘরে খালি একটু চালু রাখেন, আর কিছু কইেন না, কিছুই বলা লাগবে না। আপনার শিশু দেখবেন দুদিন পরে মুখস্থ, এবং এইভাবে কানে হাত দিয়েই পড়বে, চেহারা লাল হয়ে যাচ্ছে, তারপরও নিঃশ্বাস আটতেছে না। মানুষ সৃষ্টিগতভাবে স্বাধীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা বুঝতেন। এই জন্য বিদ্যালয়ের ওই পয়সা কালেকশন করা, বেতন আর পরীক্ষার ফিস আদায় করা করার জন্য হাজারো নিয়মের জাতাকলে গোলামির জাতাকলে পিষ্ট করে তিনি তার জাতিকে গোলামি শিখেন নাই, স্বাধীন দেখেছেন। স্বাধীন মানুষ স্বাধীন অবস্থা সবচেয়ে বেশি শিখে। বাংলাদেশে এত রিক্সা চলে, কুলি মজুররা কিছুই জানে না, সে কী সুন্দর রিক্সা চালায়, কোন স্কুল কোন মাদ্রাসা শিখেছে, এটা ব্রেন শেখে, ব্রেনকে শেখানো হয়। এটার চেয়ে বেশি সত্য হলো ব্রেন নিজে নিজে শেখে, শুধু পরিবেশ দেয়া দরকার। আবু বকর সিদ্দিকের মতো এত বড় বিদ্বান, ওমরের মতো, যে ওমর রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ওমরকে এখনও আমেরিকা ইউরোপের সবাই ফলো করতে হয়, ওমরকে ফলো করতে হয়, গোটা বিশ্বটাই বিদ্যালয়, আর রাসূল ওখানে ওখানে টিচার, ওস্তাদ কেমন। আনাসকে একদিন বললেন, আনাস একটু ওই লোকের বাড়ি যাও তো একটু খবর দাও। আনাস বলল, আমি পারবো না, ছোট্ট আনাস। আমরা হলে বলতাম, বেয়াদব গোস্তাক কোথাকার, তোর বাবারে ফোন কর, আজকে বাড়িতে ফেরত দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, ভাবলেন আনাস তো আজকে আমাকে বলে দিয়েছে সে যাবে না, তো আমি যাই। নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজে যাচ্ছেন, পথে গিয়া মাঝপথে গিয়ে দেখেন আনাসও যাচ্ছে। পরে নবী সাল্লাল্লাহু সাল্লাম তার চোখ টিপে ধরলেন পিছন থেকে, চোখ টিপে ধরে জিজ্ঞাসা করলেন, কী আনাস তুমি না বলছো যাবে না? আনাস বলে, এটা তো মুখে না বলছি, আমি আপনার কথা ফেলবো জীবনে। আল্লাহ আকবার, কোনো প্রেশার নেই। আনাস বলে, দশটি বছর নবীজির সেবা করলাম, কখনো কোনো কাজ না করলে বলে নাই কেন করো নাই, কোনো কাজ অন্যায় হয়েছে করে ফেলছি, সার্চ করেন নাই যে কেন করেছ, জানতে চান না কেন করেছ, ছেড়ে দিয়েছেন আমাকে আমার পথে। স্বাধীন রেখেছেন। আর আমরা তো জানি বিদ্যালয়ের বাইরে কোনো শিক্ষা নাই, ২৪ ঘন্টা মানুষে ব্রেন শেখে। আমাদের বাংলাদেশের এই আপাদমস্তক ঢাকা মেয়েরা বেগম রোকার স্কুলেও তার ছাত্রীরা যাইতে হাত মোজা পা মোজা বোরকা নেকাব, তারপরে যে টমটমে ছড়ত সেটা আবার ঘেরাও করা থাকতো। সেই স্কুলের মেয়েরা বা বিভিন্ন স্তরের মেয়েরা আজকে এক্সারসাইজ গেঞ্জি আর প্যান্ট একটা পরে বের হয়, কোন বিদ্যালয়ে এটা শিখিয়েছে ওদেরকে, কে শিখিয়েছে? কেউ শিখাতে হয় না। ওরা টেলিভিশন নামক বিশ্ববিদ্যালয়ে দেখে, ইউটিউবে দেখে, কারণ এই চোখের সামনে কানের সামনে হার্ট মন মগজের সামনে যা পড়বে তা থেকে সে নেবেই। আমরা সবাই বাঙালি, কোন স্কুলে বাংলা ভাষা শিখে সবাই বাঙালি হয়েছি আমাকে একটু উত্তর দেন, কোন স্কুলটায় আমরা বাংলা পড়ে দাদা নানা বাবা ভাত দে তরকারি দে মা পানি দে এগুলি কোন স্কুল বা কোন মাদ্রাসায় আমাদেরকে শিখিয়েছে বলেন? একটাও স্কুল মাদ্রাসা এমন আছে যে এই বাংলা ভাষাটা আমাদেরকে শিখাতে হয়েছে বেসিক জীবনের পাঁচ বছর পর্যন্ত, যখন আমরা সব বাংলা কথা যখন বলতে পারি, কোন বিদ্যালয়ে শিখিয়েছে? কোনো বিদ্যালয় লাগেনি, কান দিয়ে শুনেছি মুখ দিয়ে বলেছি, কারণ সার্চ ইঞ্জিন আমারে আছে, আমাকে আল্লাহ বানিয়েছেন এরকম, যা দেখবো তা আমি নেব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন, এই জন্য তিনি কোনো বিদ্যালয় বানাননি। মসজিদে ছাত্ররা আসতো, ১০ দিন ২০ দিন ১ মাস থাকতো, পড়ে যেত, যাও আসো আসো,
আমেরিকার শিক্ষা ব্যবস্থা এটা আছে, পাগলামি না করলে কোনো বুদ্ধিজীবী বুদ্ধিমান বিজ্ঞানী তৈরি হয় না। পাগলামি কি? বাংলাদেশে তো বয়স আছে সরকারি চাকরি, ওদের কোনো বয়স নেই, ওরা 60 বছরও সরকারি চাকরিতে ঢুকতে পারে। আমার মনে চাইছে আমি ম্যাট্রিক পর্যন্ত পড়লাম, স্বাধীন আমি, পরে আমি বিরতি দিলাম, পরে 20 বছর পরে গিয়ে আবার পরবর্তী ক্লাসে ভর্তি হলাম, অসুবিধা নেই। বিল গেটস আপনারা কি মনে করেন খুব বড় উচ্চশিক্ষিত? মোটেও না। বিশ্বের শিক্ষা ব্যবস্থা নবীজির দিকে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। গুগলের একটা প্রিন্সিপাল অফিসার, বয়স 13 বছর, মাসে 2 কোটি টাকা বেতন, 13 বছরে কোন ক্লাসের ডিগ্রি প্রাপ্ত হয়েছে? সে বাঙালি ছেলে, ইহুদিরা ইসরায়েলিরা এরা এদের শিশুদেরকে বিল্ডিং থেকে পাঠিয়ে দেয় বরফ কাদা, ওখানে যাও ওখানে খেলো, সারা গায়ে কাদা ময়লা মাখিয়ে নিউ ইয়র্ক শহরে গিয়ে দেখেন, ব্রুকলিন একটা জায়গা আছে ওখানে, শিশুরা কাদায় পানিতে পচা গলাতে সারাদিন দৌড়াদৌড়ি করে ময়লা হয়ে ফিরে আসে, এটাই স্বাস্থ্য। আর আপনি তো বলবেন, আ বাবা আমার কত টাকা পয়সা, কই যাও তুমি, আপনি তো মাটিতে পা রাখতে দেবেন না, পা রাখতে দেবেন না। শিক্ষা ব্যবস্থা কোথায়? নবীজির মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের করুণ কবিতার কথা, সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। পাঠশালা পলায়ন, কি পরিমাণ নির্যাতন মানব ব্রেনের উপরে পাঠশালায় হয়, গোলাম বানায়, বন্দি খাঁচায় আবদ্ধ করে রাখে, স্বাধীন কোনো শিক্ষা নাই। ওস্তাদ বক্তৃতা করবে, ছাত্র মুখস্থ করবে, না পারলে পিটুনি, এটাকে বলে ব্রেন বিরোধী শিক্ষা ব্যবস্থা। ব্রেনকে গোলাম বানিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, এটা হয় না, ব্রেন নিতে চায় না। এই জন্য পাঠশালা পলায়ন সবার কাছে প্রিয় ছিল, আমার কাছে তো সাংঘাতিক প্রিয় ছিল। পাঠশালায় না যাওয়ার জন্য কত কৃত্রিম পেটের ব্যথা, বর্ষাকালে যাওয়ার সময় ইচ্ছে করে রাস্তা থেকে পানিতে পড়ে গিয়ে সব ভিজিয়ে, মা আমি তো পড়ে গেছি, আসলে কিছুই না। মানুষের যে ফ্রিডম, মানুষের যে একটা স্বাধীনতা, মানুষের মন মগজের স্বাধীনতা, মানব তৈরি সিস্টেমের জাঁতাকলে পড়লে এটা নষ্ট হয়। এই জন্য আমরা সবাই পাঠশালা থেকে কম বেশ পলায়ন পড়। মানুষের ব্রেনে 2টা স্মৃতিশালা থাকে, 2 different types of memory, 2টা মেমোরি থাকে, একটা স্পটিয়াল মেমোরি, আরেকটা হলো জ্ঞানের কথা মুখস্থ রাখার মেমোরি। বিদ্যালয়ে বসে বসে ওস্তাদ চেয়ারে বসে বসে কখনো ঘুমাচ্ছেন, কখনো বলছেন পড়ছেন, ছাত্র বেঞ্চে বসে আছে, এই পদ্ধতিতে শিক্ষা হয় কিছু, আধা আধি কিছু হয় আর কি, গোল্ডেন A+, A+ এগুলো হয়। প্রকৃত শিক্ষা, প্রকৃত শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু খুব বেশি তৈরি হয় না, কারণ এগুলো মনে থাকে না। আর স্পটিয়াল মেমোরি এইখানে নাই। আমি একবার একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমাকে শিশুকালে এক ছাত্র সাইকেলের সামনে বসিয়ে, সে একটা মোড় পার হচ্ছে, খুব বড় ধরনের মোড়, বাঁক কাত হয়ে পড়ে গেছে, আমি তার সাইকেলের নিচে, আমার নিচে হলো নারিকেলের মালা একটা, রাস্তার ওই মোড়টা ওই সাইকেলটা নারিকেলের মালাটা মিলে স্পটিয়াল এই মেমোরিটা, ওই ঘটনাটা এখনও আমি যেন জাজ্জল্যমান দেখতে পাচ্ছি। নবীজি এইভাবে শিখাতেন। ওনার ছাত্র আব্দুল ইবনে ওমর তার কাঁধে হাত দিলেন, দেখেন কত বড় শিক্ষিত। উনি জানতেন যে স্পটিয়াল কোনো সিনারিও তার সামনে না থাকলে হাদিসটা, ঘটনাটা সে মনে রাখতে পারবে না। মানুষের আত্মার জন্য যেমন একটা বডি লাগে, জ্ঞানকে মুখস্থ করার জন্য একটা স্পট লাগে, স্থানকাল পাত্র লাগে, স্থানকাল পাত্রের কিছু ঘটনা সেখানে ঘটতে হয়। যেন কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের শানে নজুল আছে, শানে নজুল নাজিল হওয়ার সময়কালীন প্রেক্ষাপট, ঘটনাপঞ্জি,
একজন মদ পান করেছে তাকে কি শাস্তি দিতে হবে? আয়াত নাজিল হয়েছে, তাকে ধরা হলো, শাস্তি দেওয়া হলো, আয়াত বাস্তবায়ন করা হলো, ওই ঘটনাটার কারণে এই আয়াতটা চিরকাল মুখস্থ থেকে গেল। হোমিওপ্যাথি ওষুধ যেমন প্রিজারভেটিভ ছাড়া হয় না, ওষুধটাকে প্রিজারভেটিভের ভিতরে সংরক্ষণ করে, ঠিক জ্ঞানকে স্পটিয়াল মেমোরির ভিতরে সংরক্ষণ করতে হয়। আপনি ক্লাসে এই সুযোগটা কোথায় আছে? কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে ধরলেন, আব্দুল ইবনে মাসুদ, হাতে হাত দিলেন, হাত দিয়ে ওনাকে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়্যিবাত এটা শিখালেন। ইবনে মাসুদ চিরকাল এইভাবে হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লামানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাশাহুদ ইয়াদি বাইনা ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আত্তাশাহুদ শিখিয়েছেন যখন আমার হাত তার দুই হাতের ভিতরে ছিল, মোসাফা করে এইভাবে শিখিয়েছেন। এই মোসাফাটা হলো একটা প্রিজারভেটিভ, এটা হলো একটা ঘটনা, এই ঘটনার কারণে ওনার আত্তাহিয়াত চিরকাল মুখস্থ। আপনার কি মনে আছে কোথাও আপনি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছেন, কেমনি একটা ছেলে আপনার সামনে দিয়ে দৌড় দিয়েছে আর আপনি মোটর সাইকেল ব্রেক ফেল হয়ে আপনি সহ পড়ে গেলেন, এমন হয় না? ওই ছেলেটার ওই দৌড়ের কারণে, আপনার ব্রেক ফেল হওয়ার কারণে ওই ঘটনা চিরকাল মুখস্থ থাকবে। এটা দশবার মুখস্থ করতে হবে না বসে বসে বইয়ের পড়ার মতো। নবীজি এমনটা করতেন, হাসতেছেন, একটা যে কোনো উনি তো থাকতেন স্পটে। অর্থাৎ এতক্ষণ এই বক্তব্যগুলি দিচ্ছি কেন? স্কুল কলেজ কখন খুলবে, বিদ্যালয় কখন খুলবে, এটা অনিশ্চিত, অনিশ্চিত কি না? তাহলে শিশুদেরকে কী করবেন? ওরা শিখবে না, আরও বেশি করে শিখবে, আরও বেশি করে শিখবে। ব্রেনকে স্বাধীন করে দেন, আপনি রাতে তাহাজ্জুদ পড়েন, আপনার শিশু দেখুক একদিন সেও পড়বে, আপনি তেলাওয়াত করুন একদিন সেও তেলাওয়াত করবে। কোথায় শিখবে না? শিশুরা সব কিছু শেখে, শিশু যে ছোট্ট শিশু, দুই বছরের শিশু দর্জে দিয়েছে, কার কাছে শিখেছে? সমাজ থেকে শিখেছে। সে যে একটা কুকুর দেখলে সে মায়ের কোলে ঝাঁপ দিয়েছে, এটা একটা শিক্ষা তো নাকি? শিক্ষা না? একজন আত্মীয় দেখলে হেসে দৌড়ে গিয়েছে, ভাই আসছে, কিছু একটা হাত মুষ্টিবদ্ধ কেন খুলবার চেষ্টা করছে, সবই তো শিক্ষা। শিক্ষা নয় কোনটা? এই জন্য নবীজি গোটা সমাজকে বিদ্যালয় বানিয়ে দিয়েছেন। সমাজে তুমি যেখানে যাবা শিক্ষা আছে, প্রত্যেক মুরব্বির কাছে শিক্ষা আছে, প্রত্যেকটা যুবকের কাছে শিক্ষণীয় আছে, প্রত্যেকটা নারীর কাছে শিক্ষণীয় আছে, গোটা সমাজটাকে বিদ্যালয় বানিয়ে দিয়েছেন। এই জন্য বলেছেন ইন্নাস মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি। সমাজে কোনো শিক্ষা বিরোধী, ইসলাম বিরোধী, আমাদের নৈতিকতা বিরোধী, আমাদের জ্ঞান বিরোধী যা দেখবা সাথে সাথে এটাকে মেসাকার করো, ডিলেট করো, নাহলে অনেকজন শিখে ফেলবে। আজকের পাবজি, ফ্রি ফায়ার 180 কোটি শিশু দেখেছে, আমি কদিন আগে দেখলাম 180 কোটি। বিদ্যালয় লেগেছে না? যারা আজকে বিদ্যালয়গুলি বন্ধ করে রেখেছে, বন্ধ করে রেখে প্রচার মিডিয়ায় সমস্ত অশ্লীলতার সাইক্লোন বইয়ে দিয়েছে, তারা জানে মানব ব্রেনের বৈশিষ্ট্য কী। কিছুই লাগবে না, শুধু তুমি সাপ্লাই করো, ওরা নিয়ে নেবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ফলো করি, ওনার শিক্ষা ব্যবস্থা আমরা দেখব গোটা সমাজটা কি বিদ্যালয়। আমাদের শিশুকালে আমরা দেখেছি কোনো যুবক মুরব্বীদের সামনে ধূমপাত করত না, সব মুরব্বীরা ধরবে, যার সামনে পড়বে সে ধরবে, জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায়, বাবার নাম কি, ঠিকানা নিয়ে পরের দিন ওর বাবার সাথে বাজারে দেখা, কী পোলা তৈরি করছো, এই বয়সে বিড়ি খায়, এই ডরে। তখন আমরা দেখতাম যুবকরা ধূমপান করার জন্য কোথায় যাইতো, জঙ্গলে পুকুর পাড়ে কলা গাছের পাতা এইভাবে নিয়ে ওখানে ধূমপান করতো, ধূমপান করে কচি কলার পাতা মুখে চিবিয়ে এটা দুর্গন্ধ দূর করে তারপরে সমাজে আসতো।
ধূমপান সমাজে স্বীকৃত না, সমাজ নামক স্কুলটা তাদেরকে জ্ঞানটা দিতে পেরেছিল পেরেছিল। মদ ইয়া বা বাবা নেশা তো দূরে থাক, কল্পনাই করা যায় না। সিগারেটটাও তারা এইভাবে অনেক কষ্ট করে তারা ব্যবহার করেছিল। আজকে সমাজে বিদ্যা আছে, এই জন্যই ইসলামে বলা হয় সমাজে কোনো অন্যায় কোনো অনাচার তুমি থাকতে দিও না, কোনো পাপ সমাজে থাকতে দিও না, কারণ এটা একটা বিদ্যালয়, এখান থেকে শিখবে। মূসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে যাচ্ছেন, মাত্র লোহিত সাগরে ফেরাউন 10-12 লক্ষ আর্মি বাহিনী নিয়ে সলিল সমাধিতে শেষ হয়ে গেল, তিনি তার জাতি নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে দেখে আতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিল্লাহুম, কিছু লোকেরা একটা মূর্তি বানিয়ে ওখানে পূজা করতেছে। এই তো দেখছে তো, ওদের ব্রেনে শিখে নিছে, আল্লাহ একটা আকারওয়ালা মূর্তি হলে তো আমাদের ভালোই হয়। ইয়া মূসা জাআলনা ইলাহান কামা লাহুম আলিয়া, প্রস্তাব দিয়ে দিল, হে মূসা এরকম একটা সাকার মূর্তি, সাকার সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পাইত ব্যথা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। তো ওরা প্রস্তাব করে বসলো দেখা মাত্রই, যে হে মূসা একটা আমাদেরকে বানিয়ে দেন। দেখলে কি হয় এবার দেখেন তো। এই জন্যই সমাজে কোনো মুনকার, নবীজির সমাজে কোনো মুনকার ছিল না, একজন মদ্যপ ছিল না, একজন চোরও ছিল না, একজন ডাকাতও ছিল না। ইসলামের ইতিহাসে 400 বছরে মাত্র 6 জন চোর ধরা পড়েছিল, কারণ সমাজে চোর থাকলে শিশুরা তার থেকে চুরি শিখবে, শিখে ফেলবে, চোর রাখা যাবে না। এত্তেবায়ে রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবনীটা ঘাটলে প্রকৃত শিক্ষা ব্যবস্থা উনি রেখে গেছেন। আমি একসময় কতগুলো মক্তব তৈরি করতাম, এখনও আছে ওগুলো। তো আমি করতাম কি, একটা মক্তব জোন বানিয়ে 200 মক্তব এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে না, এক জায়গায়, যেন কোনো আবিষ্কৃত ধানের একটা 2-3 একর মিলে একটা নমুনা উৎপাদন করা হলো, যে দেখবে সে আকৃষ্ট হবে। ছড়িয়ে ছিটিয়ে দিলে কে কোথায় দেখবে, আকর্ষণটা আসবে কোত্থেকে? নবীজির মদিনা সমাজটা নিয়ে এক জায়গায়, ছোট্ট মদিনা, 1-2 হাজার মানুষ, অল্প অল্প কিছু জনগোষ্ঠী, সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন, ঘরে ঘরে ওস্তাদ। গোটা মদিনা কোরআনের রং ধরে গেছে, এই মদিনায় যেই আসে, আরে কী সুন্দর সালাম, কী সুন্দর আচরণ, মেহমানদারি, মানবিকতা, সেবা, আতিথেয়তা, এগুলো দেখে তো পাগল পড়া হয় মানুষেরা, যেই দেখে সে এই মডেল দেখে আকৃষ্ট হয়ে ইসলামে আসে, ইসলামে আসে। আমি ওই অভিজ্ঞতাটা নিয়েছি আজ থেকে প্রায় 15-20 বছর আগে, আগে থেকে আমি একটা গ্রামে ঢুকে 200 মক্তব তৈরি করে দিয়েছি, সকল শিশুর জন্য শিশু মক্তব, একটা শিশু মক্তবের বাইরে থাকবে না, সকল মহিলার জন্য মহিলা মক্তব, কেউ কোরআন শিক্ষার বাইরে থাকবে না, সকল পুরুষের জন্য বয়স্ক মক্তব, কেউই কোরআন শিক্ষার বাইরে থাকবে না। এটা করার পরে দেখলাম, দেখতে দেখতে গোটা গ্রাম নামাজি মসজিদে ভরে গেছে, গোটা এলাকা কালো বোরকায় ছেয়ে গেছে, গোটা এলাকার যে শিশু যেখানে আসসালামু আলাইকুম সালাম দেয়, একটা আদব দেখায়, বয়স্কদেরকে শ্রদ্ধা করে, নিশা নাই, ইয়া বানাই, বাবা নাই, কোনো একটা খারাপ আচরণ নাই। এইটা দেখে আশপাশের গ্রামের লোকেরা হঠাৎই গ্রামে ঢুকলে, এই গ্রামটা এত ভালো, মেয়েগুলি এত ভদ্র নম্র সচ্চরিত্রা, ছেলেগুলি এত, আল্লাহ কীভাবে হলো, এই যে এখানে কোরআন অর্থ সহ শেখানো হয়, সবাই কোরআনের ছাত্র, এই বরকতটা হয়েছে। নবীজি বলে গেছেন ইন্নালিল ইসলাম ইকবাল আন ইদবারা, ইসলামের একটা বিজয় আছে, একটা পরাজয় আছে, বিজয় হবে কখন, যখন সবাই কোরআনের ছাত্র হয়ে যাবে, সমাজটাই বিদ্যালয় হয়ে যাবে কোরআনের। ইল্লার মুনাফিক ওয়াল মুনাফিকানে, 1-2 মুনাফিক হয়তো কোরআন শিখল না, ওই 1-2 মুনাফিক এতটা পরাভূত পর্যদস্য থাকবে, তাদের কোনো প্রভাবই ওই সমাজে থাকবে না, এই জন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ তাদের থেকে শিখতেও যাবে না।
এটা হলো বিজয়ের মুহূর্তে সিনারিও। আর ইসলাম পরাস্ত হবে তখন গোটা গ্রাম সমাজে কোরআন কেউ জানে না, ইল্লা রাজুল ওয়া রাজুলান, একজন কারি সাহেব দুইজন কারি সাহেব আছে। এই এক দুইজন কারি সাহেবের কী প্রভাব, কী প্রতিপত্তি এই সমাজে পড়বে, কী শিখবে তারা এখান থেকে? তখন ইসলাম হেরে যাবে, পরাস্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, আজকে যদি আপনারা তাকে ফলো করতে চান, যেহেতু এখন বিদ্যালয় নাই, যে যেখানে থাকবেন, যে কমিউনিটি থাকবেন, বসে সিদ্ধান্ত নেন আমাদের শিশুরা অন্তত আমাদের কাছে যাতে কোনো কুশিক্ষা তারা না পায়, কু আচরণে চোখে যাতে তাদের না পড়ে, কান দিয়ে যাতে এমন কিছু না শোনে যেটা থেকে তারা খারাপ হতে পারে, আপনি দেখেন চেঞ্জ হয়ে যাবে। মাইন্ড ইজ সোশ্যাল, আরবিতে বলে আর দেমাগ জু ইস্তেমা জু তবিয়তিন ইস্তেমা, মাইন্ড ইজ সোশ্যাল, এটা সামাজিক। এটা শিশুরা দুনিয়াতে এসে মার সাথে সামাজিকতা তৈরি করে, মায়ের সাথে তার সামাজিকতা, এরপরে ভাই বোনের সাথে তৈরি করে, এরপরে সাথে দাদা দাদি নানা নানি চাচা চাচি এদের সাথে সামাজিকতা তৈরি করে, সমাজ থেকে শেখে। এটা তো ব্রেন গবেষণা। আজকে কোথায় চলে গেছে ফ্রান্সের শিশুরা, আমি একটা বিদ্যালয় দেখলাম ওরা শেখে। একটা আর্টিকেল আছে, কুল্লি মাতা আকুল আকুল্লা কামানান্ত, তুমি আমাকে বলো তুমি কি খাও, তাহলে আমি বলে দেব তুমি কে। তুমি আমাকে বলো তুমি কি খাও, তাহলে আমি তোমাকে বলে দেব তুমি কে, তোমার চরিত্র কি, তোমার স্বভাব কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা তিনি কন্ট্রোল করতেন সেটা হলো খাদ্য, খাবার, খাবার কন্ট্রোল করতেন। জীবনে কোনো হারাম তো দূরে থাক, কোনো একটা হালাল হালাল জিনিস অথচ সেটা হয়তো জাকাতের বা সৎকার, তিনি তো খানেই নাই, তার সন্তান হাসান বা হোসাইন বলে একদিন কুড়িয়ে একটা খেজুর মুখে নিয়েছে, তিনি বলেন কাখ কাখ, ফেলে দাও ফেলে দাও, ফেলে দিয়েছেন। মানুষের খাদ্য মানুষের কর্মচরিত্র নিয়ন্ত্রণ করে, এই পাঠটা নবীজির জীবন ঘাটলে আপনি পাবেন, এই পাঠটা আদম হাওয়ার জীবনী ঘাটলে পাবেন। একটা ফলের ব্যাপারে বলে দিয়েছেন এটা খেও না, খেলে এর একটা ফল আসবে, ফলটা কি, তুমি শেষ হয়ে যাবা, ফাতাকুন আমিনা যালিমিন, জুলুম করে বসবে, নিজেকে ধ্বংস করে বসবে, নিজেকে জান্নাত থেকে বহিষ্কৃত করে ফেলবে, নিজে 14 গোষ্ঠী নিয়ে চিরকালের জন্য এখানে থাকার উপযোগিতা হারিয়ে ফেলবে। খাদ্য ব্রিটিশরা এখন একটা খাবার তৈরি করেছে, এটা খেলে মানুষ বানর হয়ে যায়। খাবার কি জিনিস, এই যে নবীজির, আপনি নবীজির এত্তেবা করতে যাবেন, এত্তেবা করবেন কি খেয়ে, আপনি যদি হালাল না খান আপনি এত্তেবা করতেই পারবেন না। ইয়াবা বাবা মদ নেশা খেলে মানুষ কি হয়, খুনি হয়, কে খুনি বানিয়েছে তাকে এই মদে, সে তার দাদিকে হত্যা করে ফেলছে, মাকে মেরে ফেলছে, কে তাকে মায়ের খুনি দাদির খুনি বানিয়েছে, একটা খাদ্য, একটা অখাদ্য, তাকে ধর্ষক বানিয়ে ফেলেছে, তাকে ধর্ষক বানালো কে, একটা খাদ্য, তাকে ইফটিজিংয়ের জগতে ঠেলে নিয়ে গেল, কে নিয়ে গেল, তার খাবার। আধুনিক জগৎ ডেলি যেই 1000-এর মতো গবেষণা করে আর গবেষণার ফল বের করে, প্রত্যেকটার দ্বারা ইসলামের সমর্থন চলে আসে, আল্লাহু আকবার। যাই হোক, এত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পয়েন্ট এতটা মূল্যবান আমাদের জন্য, আমাদের শিশুদের জন্য, আমাদের পরিবারের জন্য। এই জন্যই জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আজকের জগতে আমাদের এই বিশ্বের যদি নেতৃত্বটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দেয়া যেত, তিনি যদি আবারও আসতেন, তার হাতে যদি নেতৃত্ব তুলে দেয়া যেত, তাহলে গোটা বিশ্বের সকল সমস্যার তিনি এমন সুন্দর সমাধান করে দিতেন যে বিশ্বটা শান্তির জান্নাত হয়ে যেতে পারত।
সকল সমস্যার সমাধান হয়ে যেতে পারত। সম্মানিত উপস্থিতি, আসলে বেশি লম্বা কথা বলাও সুন্নতের খেলাফ। এখানে নবীজির শিক্ষা আছে। আমরা যেহেতু আমাদের বর্তমান তার শিক্ষা থেকে বহু দূরে, যেতে 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 সব আমরা শুধু কোয়ান্টিটি দেখি, কোয়ালিটি দেখি না। নবীজির আর আমাদের শিক্ষার মধ্যে তো কোনো কর্ম নাই, এ বক্তৃতা সারাদিনে করা যায়। ওনাদের তো সমস্যা ছিল, ওনারা যেটা বলতেন এটা আগে এটা বাস্তবায়ন করতেন। এই জন্য সুরা বাকারা শিখতে আমাদের আমাদের লাগবে কত, এক সপ্তাহ না, হযরত ওমরের লেগেছিল 12 বছর। সুরাল বাকারা তিনি মুখস্থ করেছেন 12 বছরে, প্রত্যেকটা আয়াতের উপরে আমল করে 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 করে, কারণ আমল ছাড়া সামনের আয়াত নেবে এটাকে তারা বৈধই মনে করত না। এই জন্য তাদের শিক্ষা ব্যবস্থাটা এতটা সুন্দর ছিল যে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা ভূষিত। আজও কেউই তাদেরকে ক্রস করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, তার আচরণ, তার সংসার জীবন, তিনি যে রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন সে জীবন, তিনি যে রণাঙ্গনের প্রধান সেনাপতি ছিলেন সে জীবন, তিনি যে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন সে জীবন, দেখুন ওষুধ ছাড়াই তিনি তার জাতিকে চিকিৎসা করে ফেলতেন, অধিকাংশ রোগের চিকিৎসা করে ফেলতেন ওষুধ ছাড়া। কারণ তিনি খাদ্যের যে নিয়ম দিয়েছিলেন যে পেটকে স্টোমাককে তিন ভাগ করো, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি, আপনি এভাবে খান জীবনে রোগ হবে না, জীবনে হবে না। তিনি কি খেতেন? হযরত আয়েশা বলেন, কেন ইয়ামুর রুবেন আল হেলাল ওয়াল হেলাল ওয়াল হেলাল ওমা নু কিদু বে তোয়ামিন নারন, এক চাঁদ উঠে আবার অস্ত গেল, চলে গেল এক মাস, আরেক চাঁদ উঠলো অস্ত গেল, চলে গেল আরেক মাস, আরেক চাঁদ আকাশে আসলো আবার চলে গেল আরেক মাস, আমাদের ঘরে এই 3 মাসে একদিনে আগুন জ্বলেনি, একটু পানি আর খেজুর। মেদভুঁড়ি আসবো কোত্থেকে? এখন ওনারা এই লাইফকে স্টাডি করেন, আজকে ডায়েট কন্ট্রোল সারা ওয়ার্ল্ডে, এখন যারা বুঝে এগুলি ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল। উনি রুটি খেতেন সামান্য একটু, সামান্য, তাও ভুষিওয়ালা, জীবনে একদিনও পরোটা খাননি, জীবনে একদিনও মিহি আটা রুটি খাননি, ওয়ালা খুবই জালাহু মুরাক্কাক। তিরমিজির সামাইলের মধ্যে নবীজির খাদ্যাভ্যাস সম্পর্কে লেখা আছে, জীবনে একদিনও তিনি গমের চামড়া ছাড়ানো একেবারে মসৃণ আটা থেকে রুটি বানিয়ে কখনো খাননি, খসখসাটা খেয়েছেন। এখন মেডিকেল সায়েন্স কী বলে, ডায়াবেটিস রোগীর জন্য কী বলে, গমের চামড়া সহ খাও, দেখুন সায়েন্স আছে না নাই। খেতেন সামান্য, এখন খাদ্যবিজ্ঞানীরা কী বলে, ডক্টর জাহাঙ্গীর সাহেব, বাংলাদেশে একজন ডক্টর আছে জাহাঙ্গীর কবির না, ওনার স্টাডিগুলি দেখেন আপনারা, ঠিক অনেকটাই আমি দেখেছি শতকরা 90 ভাগ সুন্নার সাথে মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী খেতেন? তিনি একটু ফলমূল পছন্দ করতেন, একটু মাংস পছন্দ করতেন, তারপর শশা পছন্দ করতেন, যেগুলি খেতেন এগুলি থেকে কোনো মেদভুঁড়ি কিছুই আসতো না। সেটাই আজকে এখন ডাক্তাররা গবেষণা করে বিশ্বকে দিচ্ছে। আপনি ইত্তেবায়ে রাসূল সর্বক্ষেত্রে করেন, আপনি বুঝেন আর না বুঝেন সর্বক্ষেত্রে ইত্তেবায়ে রাসূল করেন। কেন ইয়াকুল ওয়ালা আরদি, তিনি মাটিতে বসে খেতেন, আপনি আর আমি চেয়ারে বসে খাই,
মোটেও স্বাস্থ্যসম্মত না। বিশ্বব্যাপী ব্যাক পেইনের জন্য দায়ী হলো চেয়ারগুলি। চেয়ারম্যানই করতে গিয়ে আমরা ব্যাক পেইনের শিকার হই। তিনি জীবনের চেয়ারে বসছেন বলে কোনো প্রমাণ দেখি না, মাটির উপরে বসতেন। কানাইয়া জিলিসিম আলালাউরদি মাটির মসজিদে কঙ্কর উপরে সেজদা দিতেন, মাটির উপরে বসতেন, মাটির উপরে খেতেন। ইয়াকুলু আলালাউরদি মাটিতে বসে খেতেন, মাটির উপরে একটা কাপড় দিয়ে দিত, সে কাপড়ের উপরে শুকনা খাবারটা আবার যা আছে এগুলো দিয়ে দিত, খেয়ে ফেলতেন। ডক্টর মাহমুদ তারেক বলেন যে আমি দক্ষিণ কোরিয়া গেলাম, দেখি মাটির উপরে বসে দুই হাঁটু উঁচু করে খাচ্ছে লোকেরা। কী ব্যাপার, তোমরা এই সুন্নত শিখলা কোথেকে? এটা সুন্নত হিসেবে তো আমরা শিখি নেই, তো আধুনিক সায়েন্স এটাই বলছে এইভাবে খেতে হয়। এইভাবে খেলে পেটটা চাপা থাকে, আর চেয়ারে বসে তো পেট একবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এতগুলো খেয়ে পরে এত বড় ভুঁড়ি। আর ওইভাবে নবীজি যেভাবে বসতেন, বসতেও তো জানতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ডক্টর প্রফেসর হয়ে খেতে হবে কী করে, ওইটাও আমরা আমাদের শেখা হলো না। মেসকিন, কী শিক্ষা আর কী জ্ঞান আমাদের আমরা আমরা পেয়েছি শিখেছি? কিছুই না। কারণ মূল শিক্ষক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মূল শিক্ষক, আল্লাহু আকবার, সমস্ত শিক্ষা তার প্রতিটি আচার আচরণ, তার দেয়া যেই পয়েন্টগুলো আইটেমগুলো তিনি আমাদেরকে বলে গেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এই প্রত্যেকটা হলো অপরিহার্য এক একটা বিষয়। এই জন্য তাঁর ছাত্ররা স্বাধীন শিক্ষা ব্যবস্থায় ব্রেনের সামনে জ্ঞান দিয়ে দিয়েছেন। বাস তার ওস্তাদ জিব্রাইল এসে 5 আয়াত 10 আয়াত ওনাকে দিয়ে গেছেন, আর কোনো কথা নাই, ওস্তাদ আর নাই, ওস্তাদের কোনো প্রেশারও নাই, নিজে নিজে গবেষণা করে 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 শিক্ষা নিয়ে নিয়েছেন স্বাধীন। সব সাহাবিরা এইভাবে, একটা কিতাবও নাই, সবাই শিক্ষিত। কোরআনও তো তখন লেখা হয়নি, কোরআন তো তখন এক কপি ছিল, হাড্ডি অথবা চামড়া অথবা কাঠ এগুলিতে রাখা ছিল, কোরআন তো কারো হাতেই ছিল না। আনাজিল হুমফি সুদুরহিম, তাদের বক্ষটাই ছিল তাদের লাইব্রেরি, সব এখানে ডাউনলোড করা, ইনস্টল করা সব। যাই হোক প্রিয় ভাইয়েরা, ইত্তেবায়ে রাসূল হলো 23 বছরে শেষ করার মতো একটা সাবজেক্ট। কত বছর? ইত্তেবায়ে রাসূলের সাবজেক্টটা আপনি শেষ করতে চাইলে কত বছর লাগবে? 23টা বছর লাগবে কমপক্ষে, কারণ 23 বছর তান লেগেছিল। তো এটার আপনাদেরকে একটুখানি এক ঝলক কিঞ্চিত একটু আলোচনা আমরা হয়তো করলাম। এইটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে একটা জাতি গড়েছেন, বিশ্ব বিপ্লব করেছেন, যার তুলনা মেলা এখনও কারোর জন্য, কোনো জাতির জন্য এখনও সম্ভব হয়নি। এই মাত্র এখন মাত্র তাকে ফলো করা আরম্ভ হয়েছে বিভিন্ন বিভিন্ন দিকে। সেদিন এক ভদ্রলোক আমার এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলে, ইসলামিক স্কুলে ক্যানাডা থেকে আসলেন বাচ্চা ভর্তি করাবেন, তো আমার কৌতূহল হলো, তার থেকে কিছু ক্যানাডার তথ্য নেই। আমি বললাম কানাডায় আপনারা খান কখন? আমরা তো 8টার আগে সব তো ওখানে খেয়ে দিয়ে সব ঘুমের দিকে চলে যায়, সন্ধ্যা থেকে খাওয়া শুরু। হা হা, আমি চিন্তা, দেখো কপাল পড়া আমরা মুসলমান, নবীজির টাইমে এই রাতের খাবারটি মাগরিব টাইমে শেষ। আবদুল্লাহ ইবনে ওমর রাতের খাবার খাচ্ছেন, ইমাম মাগরিবের কেরাত শুরু করে দিয়েছে, উনি বলেন ঠিক আছে আমি খেয়ে দিয়ে তারপর যাব মাগরিব। ঠিক এইটা স্টাডি করে এখন খ্রিস্টানরা, ইহুদিরা তারা ফলো করছে, আর আমরা মুসলমানরা ঘুমাতে যাই রাত একটায়। নবীজির ঘুম শেষ তখন তিনি তাহাজ্জুদে, আর আমাদের মাত্র ঘুম শুরু, তাও আবার বাতি জ্বালিয়ে, ডিম লাইট হোক যে কোনো লাইট হোক বাতি জ্বালিয়ে ঘুম, ভয় লাগে নাকি? তো ক্যান্সার কার হবে না? ক্যান্সার কেন হবে না বলেন? নবীজির এত্তেমা করেন,
উনি একদম অন্ধকারে ঘুমাতেন। আতফে মিসবাহ হাক, বাতি নিভাও, বাতি বন্ধ করো, তারপরে ঘুমাও। মানে এটা এই সুন্নতের উপরে গবেষণা করে দেখাচ্ছে যে মানুষের ব্রেনে একটা হরমোন নিঃসরণ হয়, মেলিটানিন মনে হয় না, মেলাটোনিন, হ্যাঁ মেলাটোনিন, আপনারা ডক্টর সাহেবেরা আছেন। এই মেলাটোনিনটা কখন ব্রেনে ছাড়ে, যখন চোখ তাকে বার্তা দেয় যে ঘুমের অন্ধকার পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে, তখন সেটা ছাড়ে। যখন বাতি দেখে, আলো দেখে, তখন সে ওটা ছাড়তে চায় না, ঘুমের পরিবেশ হয়নি, আমি দেব কেন। আর ওই মেলাটোনিনটাই ক্যান্সার থেকে আমাদের সেফ রাখে। আপনি নবী সাল্লাল্লাহু সাল্লামকে দেখেন, আমেরিকারা ওরা একসময় ইউরোপিয়ানরা পুরো মুসলিম হয়ে যাবে, ওরা ওরা এক একটা গবেষণা করে 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 নবী জীবন থেকে এগুলো নিয়ে নিচ্ছে, আমরা মুসলমানরা আমাদের খবর নেই। তো এই জন্য ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন, সর্বক্ষেত্রে প্রয়োজন, সর্বক্ষেত্রে স্টাডি করা প্রয়োজন। আপনার ঘরটা কার মতো, কার ঘরের মতো হওয়া উচিত, আপনার পরিবারটা কার পরিবারের মতো হওয়া উচিত, ঠিক নবীজির পরিবারের মতো হতে হবে। আপনি স্টাডি করেন, তিনি কীভাবে স্ত্রীদেরকে চালাতেন, কীভাবে তাদেরকে সেফ রাখতেন, কতটুকু কী আচরণ তিনি করতেন। এখন তো ঘরে ঘরে অশান্তি, হযরত আয়েশা বলেন কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুনু ফি মাহনাতি আহলি, নবীজি তার পরিবারের কাজে ব্যস্ত থাকতেন, ঘরে ঢুকলেই স্ত্রীর সাথে তরকারি কুটা, পাতিল মাজা, চুলায় আগুন ধরানো, উনি ঘরে ঢুকলে উনি একজন পুরা বাবুর্চি, গৃহস্থালের কাজে ব্যস্ত। তার স্ত্রী আয়েশার সাক্ষ্য, স্ত্রীরা সহজে স্বামীদের তারিফ করে না, এই সৌভাগ্য পৃথিবীতে খুব রেয়ার, কোটি পুরুষের মধ্যে দুই একটা। তাও নবীজির স্ত্রীদের মধ্যে যে সবচেয়ে, যিনি অল্প বয়স্ক ছিলেন, যার অভিমান বেশি থাকার কথা, উনি প্রশংসাটা করছেন যে উনি তো ঘরে ঢুকলেই এতটা সুপুরুষ ছিলেন, উদার, একজন পুরুষের, পুরুষের টেস্টোস্টেরন হরমোন যার যত বেশি সে তত নাকি উদার হয়। তো নবীজির মধ্যে এটা ছিল, আমাদের মধ্যেও আছে হয়তো কম বেশ, এতটা উদার ছিলেন ঘরে ঢুকে কোনো কথা নাই, আমরা তো প্রিন্সিপাল সাহেব ঘরে ঢুকছি এখন ঘুমাবো, প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যায় আমাদের বউ বেটির সাথে কিছু করলে, কিছু কাজ বাজ এগিয়ে দিলে, সহযোগিতা করলে, আমরা মনে করি হ্যাম্পার। এই জন্য তো ঘরে শান্তি নেই। দেখেন ইত্তেবায়ে রাসূলের কি উদাহরণ, আয়েশা বলেন যখন সালাতের সময় হয়ে যেত, বাস খরা যাইলা সালা, তখন তিনি বেরিয়ে যেতেন, আর না আমাদের সাথে আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আর লম্বা কথা বলবো না, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে আমাদের আমাদের জীবনের দিনের বেলায়, রাতের বেলায়, আমাদের শয়নে, আমাদের জাগরণে, খাদ্যাভ্যাসে, আমাদের সর্বকিছুতে আল্লাহ নবীর আদর্শ রয়েছে। একেবারেই লেটেস্ট বৈজ্ঞানিক গবেষণায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তার জীবনের প্রত্যেকটি আচরণ এবং ব্যবহার এবং সুন্নাহ। তো এমন এমন সুন্নাহ, হাজার হাজার সুন্নাহ রয়েছে, আল্লাহ তাআলা এগুলিকে অনুসরণ করা আমাদের তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।